guys, assalamualaikum warahmatullah. आशा करूँ सब भलो आन वेलकम टू माई न्यू ब्लॉग भिडियो टाइटल एंड थंबनेल देखे अवश्य এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আজ আমি কোথায় যাচ্ছি জি হ্যাঁ আজ আমি যাচ্ছি সেখানেই আজ যাচ্ছি সেই গ্রামের ঐতিহ্যবাহী খেলা घोड़ा दौड़ देखते আসলে এটি প্রতিবারই হয় এই সময়টাতে আমার কখনো দেখার সুযোগ হয়নি সো এবার যেহেতু আমি গ্রামে আছি এই জন্য আমার দেখার সুযোগ হয়েছে সো এই সুযোগটি আমি হাতছাড়া করতে চাচ্ছি না সো আমি এবার যাচ্ছি আমি একা নয় আমিও দেখব এবং আপনাদের সহায় কিন্তু দেখানোর চেষ্টা করব সো এটি হচ্ছে রাজশাহী জেলার বাগমারা থানার চন্ডিপুর গ্রামের হাতিয়ার বিলে সাইটি দেখতে পাচ্ছেন ওই গ্রাম্য এরিয়া কিন্তু রোডটা আসলে অনেক ভালো আর লোকজনের অনেক সমাগম দেখছি সো আশা করি অনেক মজা হবে আমি আগে কখনো এই লাইভ দেখি নাই এবং সো লেটস এনজয় তো হচ্ছে নাম্বার প্লেটে পুলিশ লাগায় ঘুরছে যদি নাম্বার প্লেট নাই সো যতক্ষণে পৌঁছাচ্ছি না ততক্ষণে গ্রামের রাস্তাঘাট এনজয় করতে থাকুন বিলে এখনো পানি আছে তাই তো দেখা পাওয়া যাবে না আমার মনে হচ্ছে না তবে হাইটা আছে ভালো ছিল এত লোকজন এরা নাকি এটা ওরে গান এটা হচ্ছে গেট সো নিচে হচ্ছে গ্যারেজ সো এখানে বাইক গ্যারেজ করব এখানে হচ্ছে গ্যারেজ বাসবাগানের মধ্যে আচ্ছা টিকিট ছাড়া গাড়ি রাখা যাবে না তাহলে গাড়ি বের হবে না সুন্দর খুব সুন্দর সিস্টেম অনেক গাড়ি দেখতে পাচ্ছি গ্রাম্য এলাকা আর আজ হচ্ছে ফাইনাল খেলা কাল মেবি টেস্ট সেমি সবই হয়ে গিয়েছে সো আজ আসলে অনেক জমজমাট হবে আর বাইকটি অবশ্যই এক সাইড করে রাখতে হবে দেখা যাক উঠে
গ্যারেজ হয়ে ভালো হলো, এছাড়া কোথায় রাখতাম তো কি হতো? ওই যে এখানে সাইড করে রাখি, ও ঘোড়া দেখে অলরেডি দেখতে পাচ্ছি একটা ঘোড়া এখানে আছে, ওই টিকিট দিয়ে দিল, সরি 20 টাকা টিকিট। হ্যাঁ, বিলে অলরেডি উপরে অনেক মহিলাগুলো জমা হয়ে গিয়েছে, এখান থেকে তারা দেখবে দৌড়গুলা। আর নামতেছি, আর ওই যে দেখতে পাচ্ছেন লোকজনের অনেক সমাহার। এবার নতুন ঘোড়া একটা রয়েছে হোয়াইট, এবার হচ্ছে বি গ্রুপের ফাইনাল ম্যাচ, এটি হচ্ছে বি গ্রুপের ফাইনাল, এরপরে সি গ্রুপ ম্যাচ হবে, তারপরে একবারে ফাইনাল হবে। শাবাশ, চারটি একবারে সমপরিমাণ পর্যায়ে আছে। এটি হচ্ছে বি গ্রুপ ফাইনাল, হচ্ছে লেডি ঘোড়া দৌড় মেয়ে পিচ্ছি মেয়ে পিচ্ছি মেয়েটাই মনে হচ্ছে ফার্স্ট হবে নাকি, এটা সি গ্রুপ না নাকি সোনিয়া? আমি যতটুকু জানি যে এই পিচ্চি মেয়েটি প্রত্যেকবার ফার্স্ট হয়। মেয়ের চুল আর ঘোড়া লেজের চুল সমান সমান হয়েছে। আবারও পিচ্চি মেয়েটি প্রথম হয়ে গেল, যে হাত ছেড়ে দিতে হবে। চালাও ছোনিয়া চালাও, ছোনিয়া আবার প্রথম স্থান অধিকার করলেন, দ্বিতীয় স্থানে নিয়ে আসলেন। রানী হচ্ছে তৃতীয়, এগেইন স্টার্ট, দুইটি সাদা, এবার ওই পিচ্চি মহিলা আছে, পিচ্চি মেয়ে আছে,
এই সাদার আগে উঠে গেল। এটা কি হচ্ছে সি গ্রুপ ফাইনাল? আবার ঘ গ্রুপ হচ্ছে ঘ গ্রুপের ফাইনাল খেলা, চার পাক দিতে হবে। এবার ফাইনালের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে। ফাইনাল স্টার্ট। ওই কালো দূরে হেভি দৌড়ে, হেভি দৌড়ে কালো কিনে এখানে ভিতরে ব্যাচ্ছে। দেখো এই নালটা জল পাঁচটি ঘোড়া দৌড়াচ্ছে। এটি হচ্ছে ফাইনাল, সবই পিচ্ছি ফুলাপানের খেলা। এখনো হলুদ টি শার্ট পরা ফার্স্ট লেভেলে রয়েছে। আর যেজন সমান পর্যায়ে সেকেন্ড লেভেলে আছে, আর এটি লাস্ট আছে। যিনি ফার্স্ট হবে তাকে সব মিলিয়ে সিক্স রাউন্ড দিতে হবে। সিক্স রাউন্ডে যিনি ফার্স্ট হবে তিনি ফার্স্ট। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অলরেডি চলে গিয়েছে। আপনারা ফার্স্ট সেকেন্ড আছে, মেয়েটা এবার থার্ডে বড় রয়েছে, চার নম্বরে রয়েছে। আমি যতটুকু জানি যে প্রত্যেকবার এই মেয়েটি ফার্স্ট হয়, কিন্তু এবার উনি চার নম্বর পর্যায়ে রয়েছে। এখন হলুদ টি শার্ট পরা উনি সেকেন্ডে আছে, আর ফার্স্টে আছে। ও এবারে যাবে, ও ইয়া পড়ে গেছে। হলুদ টি শার্ট পরা ফার্স্টে ছিল, বাট ওনার ব্যাট পড়ে গিয়েছে তাই উনি ছেড়ে দিয়েছে। থামে, হলুদ সেকেন্ডে, ইনি এখন পর্যন্ত মনে ফার্স্ট রয়েছে। সো এই পিচ্চিটা ফার্স্ট হয়ে গেল, ফার্স্ট। এখন আরেক পাক রয়েছে,
গোলে তোরা মেয়েটা মনে হয় থার্ড হবে, মেয়েটা থার্ড হবে, উনি তো পাস হয়ে গেছে, সো বন্ধুরা আশা করি খেলাটি উপভোগ করেছেন, আর সেই পিচ্ছি ছেলেটি অবশেষে ফার্স্ট হয়ে গিয়েছে। প্রতিবারের মতো প্রতিবার যে মেয়েটি ফার্স্ট হতো, উনি এবার ফার্স্ট হতে পারেনি এনি হাও। সো আশা করি সবাই এনজয় করেছেন। সো আজ এই পর্যন্তই, সন্ধ্যা লেগে গিয়েছে, এখন মাগরিবে আজান দিবে। সো দেখা হবে, কথা হবে আবার নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট, উইথ হিট দ্য বেল আইকন ফর ইনস্ট্যান্ট নোটিফিকেশন।